মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা। ওই স্বামীর সাথে ঝগড়া করে, ওই স্বামীর সাথে ঝগড়া করে আয় মা চলে মায়ের ঘরে, ওই স্বামীর সাথে ঝগড়া করে আয় মা চলে মায়ের ঘরে, এসো অম্বে অবিলম্বে মহালয়া যায় গো, এসো অম্বে অবিলম্বে মহালয়া যায় গো, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা। ঢাকে যে পড়েছে কাঠি তিন তিনা তিন তিনক নাতি, ওই ঢাকে যে পড়েছে কাঠি ওই তিন তিনা তিন তিনক নাতি, পূজা যে হলো জমাটি, পূজা যে হলো জমাটি, জমাটি পূজা যে, জমাটি পূজা যে, জমাটি পূজা যে হলো জমাটি, মোদের অভিপ্রায় গো, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা। আজ আমরা দুর্গোৎসবের কথা বলবো, কেমন করে এটা উৎসবে পরিণত হয়েছে, একেবারে অতি প্রাচীনকালে এটা কেন উৎসব বলে স্বীকৃত হয়েছিল, তার একটা বড় কারণ হলো যে দুর্গাপূজাই বোধ হয় একমাত্র পূজা যেটা চার দিন ধরে সমস্ত গ্ল্যামার নিয়ে এই পুজোটা হয়, ফলে এটা একটা সেলিব্রেশনের প্রথম পয়েন্ট। চার দিন ধরে যে পুজো হয় তার আরম্ভটা অনেক আগে থেকে অনেক ভালোভাবে করতে হয়, ফলত চার দিনের সেলিব্রেশন একটা তৈরি হয়। এখন এই যে দুর্গোৎসব, রঘুনন্দন একজন স্মৃতিশাস্ত্রকার যিনি লোয়ার কন্টেম্পোরারি অফ চৈতন্য মহাপ্রভু, একটু তার পরে জন্মেছেন, তিনি সমস্ত মানে যে তিনি লিখেছেন তত্ত্ব বলে, সমস্ত কিছুই তত্ত্ব, তার তিথি তত্ত্ব, যা হোক তিনি তত্ত্ব, অষ্টাবিংশতি তত্ত্ব, মানে আঠাশটা তত্ত্ব নিয়ে তিনি তার স্মৃতিশাস্ত্র রচনা করেছেন। লক্ষণীয় হল দুর্গাপুজোর ব্যাপারে তিনি দুটো তত্ত্ব লিখেছেন এবং একটার নাম হচ্ছে দুর্গোৎসব বিধি, মানে তিনি তখনই এটাকে উৎসব বলছেন, সিক্সটিন সেঞ্চুরির গোড়াতে, মানে তিনি তখনই এটা কিংবা মাঝামাঝি সময়ে তখনই এটাকে উৎসব বলছেন, দুর্গোৎসব বিধি। তিনি দুর্গাপূজাকে অন্য কিছুর মতো করে, আগের দিনই কিন্তু রামনবমী ধরেছেন কিন্তু সেটাকে কিন্তু তত্ত্ব হিসেবেই ধরেছেন, কোনোভাবে ওই তিথি তত্ত্বের মধ্যে ফেলেছেন, অষ্টমীতে কী হয়, নবমীতে কী হয়, কিন্তু যেই এই পুজোর কথাটা এলো একদম ষষ্ঠী থেকে সপ্তমী আরম্ভ হবে সেটাকে তিনি বললেন দুর্গোৎসব বিধি। এই যে উৎসব কথাটা তিনি প্রথম ব্যবহার করলেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তার মানে তখন থেকেই এটা উৎসব হয়েই আসছে। আর কীরকম এই উৎসবটা কেন, অন্যান্য যে ঠাকুর প্রতিষ্ঠা হয় সেগুলো গৃহে প্রতিষ্ঠা হয়, নানান রকমভাবে হয়, সেটা হয়, কিন্তু এটা কীরকম, এটা হচ্ছে যে প্রতি বৎসরং কুর্যাত, রঘুনন্দন বলছেন যে কী করতে হবে, যে বর্ষে বর্ষে বিধাতব্যম স্থাপনঞ্চ বিসর্জনম, অর্থাৎ প্রত্যেক বছরই ওই মৃন্ময়ী প্রতিমা গড়ে তারপরে তাকে আবার বিসর্জনও দিতে হবে।
তাই এটাই একটা সোজাসুজি সেলিব্রেশনের জায়গায় চলে আসে যে মূর্তি যখন থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা তো সনৎ সিংয়ের গানও আছে না, সুন্দর সুন্দর গান আছে যে ওই তো ওই বুঝি অমুক হচ্ছে স্কুলে যাচ্ছে সে, মায়ের রং করা হয়েছে নাকি, এই যে ব্যাপারটা, এই উৎসবটা কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়ে যায়, ফলে এটা সেলিব্রেশন। আর কি বলছেন, চতুর অবয়বময়ী, এই পূজার চারটে অবয়ব আছে, স্নপন পূজন বলিদান হোম রূপা, অর্থাৎ তার স্নান হবে। খেয়াল করা যায় যে প্রত্যেক দিনই কিন্তু স্নান হয়, কিন্তু সপ্তমীর দিনটা একবার মহাস্নান হিসেবে গৃহীত হয়, পুজো করতে হবে প্রত্যেক দিন, এবং বলিদান হবে, বলিদানটা যেদিন হবে সেটা পরে আসছে সে কথা, এবং হোম রূপা, এবং হোম করতে হবে। এই চারটে অবয়ব আছে, তার জন্য এটা সেলিব্রেশন। আর কি বলছেন যে ষষ্ঠী থেকে আরম্ভ করে, রঘুনন্দন বলছেন নবমী পর্যন্তম পূজিয়াম, অর্থাৎ ষষ্ঠী থেকে আরম্ভ করে আমি নবমী পর্যন্ত পুজো করছি। আর একটা বড় ব্যাপার যেটা কোনো পুজোর সঙ্গে মিলবে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং রঘুনন্দনের মতো তৎকালীন সাংস্কারিক ব্রাহ্মণ, তিনি বলছেন না ব্রাহ্মণই ক্ষত্রিয়ের বৈশ্যাই, অর্থাৎ ব্রাহ্মণরাই পুজো করতে পারবে, ক্ষত্রিয়রাই পুজো করতে পারবে, বৈশ্যরাই পুজো করতে পারবে, শূদ্রৈর অন্যৈশ্চ সেবকৈ, এমনকি শূদ্র এবং অন্যান্য জনজাতি আছে যারা, তারাও পুজো করতে পারবে, এবং নানা ম্লেচ্ছগণই, এমনকি ম্লেচ্ছরা পর্যন্ত এই পুজো করতে পারবেন, পূজ্যতে সর্বদস্যুভি, এমনকি চোর ডাকাতরাও এই পুজো করতে পারবেন। তাহলে এত দূর পর্যন্ত যার গতি, সেটা সেলিব্রেশন না হয়ে তো আর কিছু হতে পারে না। এটা একটা বিশাল সেলিব্রেশনের মধ্যে পড়ে, যেহেতু সমস্ত জাতি বর্ণ ভুলে আমরা এই পুজোয় মেতে উঠি।